বাড়ি চলে গেলে বাড়ি নির্মাণ করতে পারবে, কিন্তু মা চলে গেলে কখনো মা পাবে না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সৌদি আরব প্রবাসী, বিগত 17-18 বছর ধরে রানিং। আপনারা অনেকে জানেন আমি প্রায় 1 মাস 10 দিন হলো বাংলাদেশ থেকে আসছি। এই পৃথিবীর মধ্যে যদি নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে, সেটা হলো একমাত্র মা, যিনি আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছেন। আর এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর বান্দারে দেখি আপনার মা বাবাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ওই সমস্ত ব্যক্তির জন্য আজকে আমার এই ভিডিওটা। তো এখন কথা হলো গিয়ে, কেন কথাগুলো বলতেছি, আমি প্রায় 1 মাস 10 দিন ধরে বাংলাদেশ থেকে আসছি, তারপরও আমার এক ভাতিজা ছুটি থেকে আইসে। তো এখানে দেখো আর ভালোবাসা, আমার মায় আপনার গরুর একটা বট বাজার থেকে নিজে কিনে ছোট বোনদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মেজো বোনকে দিয়ে আপনার এই আতরি রান্না করছে, যেটা গরুর ভুরুলি বলি। আমি মাকে বারবার বলছি, মা আমি তো মাত্র কিছুদিন ধরে আইসি মা, কিছুদিন ধরে আইসি মা, পাঠানো লাগবে না। কিন্তু মার ভালোবাসার কোনো তুলনা নাই এই পৃথিবীর মাটিতে, মার মতো ভালোবাসা কেউর কাছে পাইবেন না ভাই, গ্যারান্টি দিয়া কইলাম। আর যারা মা বাবাকে শ্রদ্ধা করেন না, আপনাদেরকে কইতাছি ভাই, যখন আপনারা মা বাবাকে শ্রদ্ধা করেন না, যখন আপনারা মা বাপ হবেন, তখন এটার মর্ম বুঝবেন, তখন এটার ব্যথা বুঝবেন। এই যে আজকে আমার মা, তাকে বারবার বলছি মা দিও না, কয় না তোর উশিলায় তোর ছোট ভাই একটা আছে। ছোট ভাই তুমি কয়দিন ধরে দেশের খাবার খাও না? মার কথা একটাই, তোর ভাতিজা যাইতেছে আমি কিছু একটা দিমু, আমি কিছু একটা দিমু। তো আমি আমার মায় জানে আমরা 3 ভাই আলহামদুলিল্লাহ আপনার এই গরুর ভরুরিটা খুব মজা করে রাখে, খুব ভালো করে রান্না করতে পারে। এখন সর্বশেষ কথা হলো কি, এই খাবার কিন্তু ভাই আমার পেটে থাকবে না। কিন্তু এই যে মা শব্দটা, আমরা মাকে যে কত মিস করি এই প্রবাসের মাটিতে থাকলে, সেটা একমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে। যে মার একটা ভালোবাসা, মার একটা কষ্ট, সেই মাকে আমরা ফেলে প্রবাসের মাটিতে শুধু অর্থের জন্য, টাকার জন্য পড়ে আসি। তাই আমার প্রত্যেকটা আল্লাহর বান্দাকে বলবো, আল্লাহর বান্দারা মা বাবাকে সম্মান করো, মা বাবাকে শ্রদ্ধা করো। মা হারিয়ে গেলে কখনো আর মা পাবে না, কখনোই পাবে না। অর্থ চলে গেলে অর্থ ইনকাম করতে পারবে, বাড়ি চলে গেলে বাড়ি নির্মাণ করতে পারবে, কিন্তু মা চলে গেলে কখনো মা পাবে না, মা পাবে না। আমার কলিজার ভাইয়েরা মা পাবেন না। তো আমার এই মেসেজটা, আপনারা আমার এই ভিডিওর মেসেজটা প্রত্যেকটা আল্লাহর বান্দারে জানাইবেন, যারা মা বাবাকে শ্রদ্ধা করে না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, বিশেষ করে আমার আম্মার জন্য, আমার মাটার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। সবাই অবশ্যই দোয়া করবেন, কারণ এই ক্ষণিকের পৃথিবীতে আমরা কখন চলে যাই আমরা জানি না। আমার ছোট ভাই এখানে 5 মাস কাজ করছিল, তো কফিলের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো ভাগ্যক্রমে আবার 10 দিন পর আমার ছোট ভাই এখানে চলে আইসে, তার উশিলে আমি আবার এই রিজিকের খাবারটা খাইতে পারতেছি। তো দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।